ইনশাআল্লাহ আমার পরিকল্পনা আছে দুটো পরিকল্পনা একটা পরিকল্পনা হলো যে আমার দেশ পত্রিকায় যে ধর্মপাতাটা আমরা করব সেখানে আমরা আপনার মতো শিক্ষকদের কাছ থেকে আরো সহযোগিতা চাইবো এবং সেখানে আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন যার মাধ্যমে সারা দেশের লোক উপকৃত হবে আপনাদের কাছ থেকে ধর্ম ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাস সম্পর্কে তারা আরো বেশি করে জানতে পারবে এবং প্রকৃত শিক্ষা জানতে পারবে আর এছাড়া যদি ইসলাম বিদ্বেষী কোনো কারিকুলাম বাংলাদেশে আবার গৃহীত হওয়ার চেষ্টা হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আমার দেশ লড়াই গড়ে তুলবে ইনশাআল্লাহ আর তিন নম্বর হচ্ছে যে বাংলাদেশে বাঙালি মুসলমানের যে যে ইসলামের ঐতিহ্য এই সম্পর্কে আমাদের একটা অজ্ঞতা আছে সেই অজ্ঞতাটা আমি একটু আপনাদেরকে বর্ণনা করি সেটা হলো যে বাংলাদেশে ইসলাম এসেছে আজ থেকে 1000 বছর আগে ধরেন আমরা যদি ধরে নিই 1100 বছর আগে সেটা এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে যারা ধর্ম প্রচার করতে এসেছিলেন বিশেষত চট্টগ্রাম অঞ্চলে আরব থেকে অনেক বণিকরা আসতেন তারা ধর্ম প্রচার করেছেন কিন্তু যে পলিটিক্যাল ইসলাম অর্থাৎ রাজনৈতিক ইসলাম যেটা এসেছে মানে সর্বপ্রথম এই অঞ্চল মুসলমান শক্তি দ্বারা যে জয়লাভ হয়েছে সেটা হয়েছিল 1203 সালে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি জয়লাভ করেন লক্ষণ সেনের বিরুদ্ধে এবং আপনারা জানেন লক্ষণ সেন তখন নাকি দুপুরের খাওয়া খেতে বসেছিল সে যখন শুনল যে ইসলামের বাহিনী চলে আসছে সে খাওয়া রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিল সেই পালিয়ে যাওয়ার সাথে হাসিনার পালিয়ে যাওয়ার মিল খুঁজতে পারছো না আপনারা একই রকম পালিয়ে যাওয়া কারণ হাসিনার পালিয়ে যাওয়ার পরে ওখানে নাকি বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া গেছে যেগুলো খাওয়ার জন্য ছিল খেতে পারে নাই ওই দুপুর বেলায় পালিয়ে গেছে লক্ষণচন্দ্রের মতো এবং তারপরে যে গৌরবোজ্জ্বল ইতিহাস শুরু হয় মুসলমানদের এখানে এবং সেখানে স্বাধীন সুলতানদের একটা বড় অবদান ছিল যেমন ধরেন এই যে বাংলা শব্দটা মানে বাংলা মানে আমি বলছি যে বাংলা অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি মাশাআল্লাহ আমার ভাতিজা জিওপলিটিক্স সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে আমি তার প্রশংসা করছি আপনাদের সামনে তো এই যে বাংলা যে পলিটিক্যাল এন্টিটি সর্বপ্রথম পূর্ব বাংলা তৎকালীন পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা মিলিয়ে এটা প্রথম যিনি করেছিলেন তিনি ছিলেন মুসলমান সুলতান তার নাম ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম এই দুটোকে এক করে তিনি তার নিজের টাইটেল দিয়েছিলেন সুলতানে বাংলা তার মানে বাংলার সুলতান তার আগে এই বাংলা যে পলিটিক্যাল এন্টিটি এটা ছিল না তার আগে এটা বিভক্ত ছিল যেমন ধরেন এই যে নর্থ বেঙ্গল আমরা যেটাকে বলি এটাকে বলা হতো বরেন্দ্র অঞ্চল আর একটা বলা হতো গৌড় গৌড় বলা হতো আর বঙ্গ বলা হতো শুধুমাত্র এই বিক্রমপুর ঢাকার বিক্রমপুর এলাকাটাই ক্ষুদ্র বঙ্গ বলা হতো পশ্চিম দিকেও অনেকগুলি নাম ছিল রার বলা হতো বিভিন্ন নাম 8-9 ভাগে এটা ভাগ ছিল 8-9 জন শাসন করত এইটাকে প্রথম এক করে নিয়ে আসেন যিনি তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলাদেশের কতজন শামসুদ্দিন ইলিয়াস শাহর নাম জানে জানে না এটা জানাইতে হবে এটা জানাইলে পরে না আমাদের মধ্যে আমাদের আইডেন্টিটি আমরা কারা এটা আমরা জানতে পারি যেমন ধরেন তার এক পরবর্তী পুরুষ খুব নাম করা সুলতান ছিলেন তার নাম গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহ এত শক্তিশালী সুলতান ছিলেন যে তার সময়ে অ্যাম্বাসেডার আপনারা এখন বলেন না রাষ্ট্রদূত তিনি বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন চীনে চিন্তা করে দেখেন বাংলার সুলতান রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীনে আজ থেকে 700 বছর আগে এবং তিনি যখন রাষ্ট্রদূত পাঠান তখন চীনের যে সম্রাট ছিলেন তার জন্য উপহার স্বরূপ জিরাফ পাঠিয়েছিলেন জিরাফ ওই যে লম্বা গলা জিরাফ এখন বাংলাদেশে তো জিরাফ নাই তাহলে তিনি জিরাফ পেলেন কোথায় তিনি আফ্রিকা থেকে জিরাফ আমদানি করে এনেছিলেন চীনের সম্রাটকে উপহার দেওয়ার জন্য এবং এই কাহিনী প্রমাণ করে যে সেই সুলতানরা কতটা শক্তিশালী সুলতান ছিলেন এবং সেই জিরাফ দেখার জন্য ইয়ের রাজধানী চীনের রাজধানী তখন বলতো এটাকে পিকিং এখন যারা আমরাকে বেইজিং বলি সেটাতে রাস্তা দিয়ে লাইন ধরে লোক দাঁড়িয়ে গেছিল জীবনে প্রথমবার তারা জিরাফ দেখেছিল চীনে যেটা বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ পাঠিয়েছিলেন সেই গিয়াসুদ্দিন আজম শাহের কবর আছে সোনারগাঁয়ে ঢাকার সোনারগাঁয়ে কয়জন আমরা জানি এটা যে তার কবর এখানে আছে আমি কিন্তু কবর পূজা পছন্দ করি না কিন্তু
তার কবর একটা সিম্বল হিসেবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে বুঝতে হবে সিম্বলটা কি সিম্বলটা হচ্ছে আজ থেকে 700 বছর আগে বাংলার সুলতানের নাম ছিল গিয়াসউদ্দিন আজম শাহ এবং তিনি এত বড় সুলতান ছিলেন কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ওই কবরের অবস্থা অতি করুণ কাজেই ওই কবরটা সংরক্ষণ করা উচিত আমাদের ঐতিহ্যের জন্য আমার কথাটা আশা করি আপনারা আবার ভুল বুঝবেন না যে আমি কবর পূজার কথা বলছি এটা একটা হিস্টোরিক সিম্বল এবং সেখানে গিয়ে আমরা তো দোয়া করতেই পারি তার জন্য তার মাগফিরাতের জন্য তো আমরা দোয়া করতেই পারি তাতে তো আমার মনে হয় না ইসলামে কোনো বাধা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো দোয়া করেছেন মৃত ব্যক্তির জন্য তো সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি এইগুলো আমরা আমার দেশের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম একটা নিজের ওন বাঙালি মুসলমানের আইডেন্টিটি নিয়ে এসে বড় হয়ে ওঠে তাতে করে তথাকথিত বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদ আমরা পরাজিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আমি মনে করি ব্যক্তিগত মত আমি জানি না রাজনৈতিক দলগুলো এগুলো অ্যাকসেপ্ট করবে কিনা এই যে ওয়েস্টমিনিস্টার স্টাইলের ডেমোক্রেসি চলছে বাংলাদেশে এই ওয়েস্টমিনিস্টার স্টাইলের ডেমোক্রেসি দিয়ে বাংলাদেশে প্রকৃত গণমানুষের সরকার প্রতিষ্ঠা সম্ভব না কারণ এর মাধ্যমে যে এমপিদের আমরা পাঠাচ্ছি তাদের সম্পর্কে অনেক অভিযোগ আপনি বললেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে তুরস্কের মতো কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হওয়া উচিত যে রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং পার্লামেন্ট থাকবে সেই রাষ্ট্রপতির ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য এবং রাষ্ট্রপতি আমেরিকার মতো দুই টার্মের বেশি থাকতে পারবেন না আমার মনে হয় এই সংস্কার ব্যক্তিগতভাবে আমার চিন্তা এবং সময় আসলে আমি এই সংস্কার প্রস্তাব করব যারা সিদ্ধান্ত নেবেন তাদের প্রতি যে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাওয়া উচিত কওমি পেশা অবশ্যই আপনারা যারা কওমি পেশার মধ্যে যোগ্য যারা সাংবাদিকতা আসতে চান তাদের জন্য আমার দেশের দরজা খোলা ইনশাআল্লাহ জ্বালানি নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করলে আমাদের এটার একটা কম্প্রিহেনসিভ প্ল্যান দরকার এবং সেই জ্বালানি নিরাপত্তার উপরে এখন যেমন গত 16 বছরে অনেক ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে গেছি এটা খুবই আত্মঘাতী একটা ব্যাপার যেমন ধরেন ভারত থেকে পাইপলাইন করা হয়েছে বাংলাদেশে ডিজেল আনার জন্য এখন আপনি যদি ডিজেল ভারত থেকে ইম্পোর্ট করেন এবং ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক হয়ে যায় এবং তারা যদি ডিজেল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে আপনারা সিরিয়াস জ্বালানি নিরাপত্তায় ভুগবেন কাজেই যেই সরকারের সাথে আমাদের এক ধরনের মতবিরোধ আছে সেই দেশের উপরে জ্বালানির ব্যাপারে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না এটা হলো ফান্ডামেন্টাল বিষয় আর আরেকটা বিষয় হলো গত 16 বছরে আমাদের যে ন্যাচারাল গ্যাস ফিল্ড আছে সেগুলোকে কোনো রকম সংস্কার করা হয় নাই এবং আমাদের গ্যাস ফিল্ড বের করার জন্য কোনো অনুসন্ধানও করা হয় নাই গত 16 বছর ধরে অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আমি জ্বালানি উপদেষ্টার দায়িত্বে মাত্র 1.5 বছর ছিলাম মাত্র 1.5 বছর এই 1.5 বছরের মধ্যে আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম বিদেশ থেকে বিনিয়োগ এনে বাংলাদেশে যাতে করে বাংলাদেশ জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে স্বনির্ভর হতে পারে কিন্তু মাত্র 1.5 বছরে তো এটা করা সম্ভব না এটা আপনারা বোঝেন তো এই কাজ 16 বছর ধরে হয় নাই আমি আশা করব আগামী সরকার আসলে পরে তারা একটা দেশের জ্বালানি নিরাপত্তার একটা ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ